আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন বাদশাহ। জানো, এখানে এসে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। গাজীপুর থেকে ত্রাণ নিয়ে এসেছি, অনেক কষ্ট করে মনটা খারাপ হয়ে গিয়েছে। এই এখানে এত গরিব লোক ত্রাণ দিয়েছি, কিন্তু জানি না ওদের ত্রাণটা হয়তো বা দুই দিন যেতে পারে, তিন দিন যেতে পারে, চার দিন যেতে পারে, কিন্তু মনটা খারাপ হচ্ছে এই ভেবে পরে ওরা কি খাবে, একদিন তো ওদের খাবার এই ভেবে মনটা অনেক খারাপ। আবার আনন্দ পেয়েছি ওদের কষ্টটা মনে ধারণ করে, অনেক কষ্ট করে হলো ওদের এই কষ্টটা উপলব্ধি করতে, এই কষ্ট উপলব্ধি করাটাই হবে আমার জীবনের স্বচ্ছ এবং ভালো পথ চলার অনুপ্রেরণা। তো আমি আশা করব আমাদের দেশে যত ভাইবোনেরা আছেন, এই গরিব দুঃখী মানুষের পাশে এসে তারা মানবতার দৃষ্টিকোণ থেকে এদেরকে একটু ভালোবাসে, মন দিয়ে প্রাণ দিয়ে কান মনে রাখবেন, ওরা হয়তো আমাদের ভাই বোন, তবেই দেশ হবে সুন্দর এবং ফিরে আসবে সামনে। যা বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা সত্যিকার সোনার বাংলা, তো আমি এগেন সবাইকে রিকোয়েস্ট করি, দয়া করে এই গরিব দুঃখী মানুষের দিকে হৃদয় মানুষ এবং ওদের পাশে এসে তারা এক